আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবা আসে না, বাবা গুম হয়েছে, আমার কষ্ট হয়। এভাবেই কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলেছিলেন বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাকের উদ্যোগে গুম হওয়াদের স্বজনদের মানববন্ধনে আরোয়া এই কথাগুলো বলেন। এর আগে মায়ের ডাক সংগঠনের সদস্য শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ালে পুলিশ সেখানে অবস্থান নেয়। সেখানে সংগঠনটিকে দাঁড়াতে দেয়নি পুলিশ। এরপর তারা পদযাত্রা করে জাতীয় প্রেসক্লাবের সামনে যান। মানববন্ধনে নিউ মার্কেট সূত্রাপুর থানা ছাত্রদলের নিখোঁজ নেতার বোন মুন্নি বলেন, তারা শাহবাগে দাঁড়িয়েছিলেন, সরকার কেন তাদের ভয় পাচ্ছেন, কেন টেনে হিঁচড়ে বের করে দিয়েছেন। বংশাল থানা ছাত্রদলের সভাপতি পারভেজের স্ত্রী ফারজানা আক্তার বলেন, 10 বছর ধরে রাস্তায় রাস্তায় স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন, তার বাচ্চাকে কেন শাহবাগে গাড়ি থেকে নামতে দেয়া হয়নি। বিএনপি নেতা ও ড্রাইভার কাউসারের মেয়ে লামিয়া আক্তার মিম বলে, আজ 11 বছর বাবাকে দেখে না, বাবাকে ফেরত চায়। মায়ের ডাকের সমন্বয়ক ও সুমনের বোন সানজিদা ইসলাম তুলি বলেন, শাহবাগের সামনে পুলিশ বাহিনী স্বজনহারা পরিবারগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সরকার মানবাধিকার লঙ্ঘনে চরম পর্যায়ে পৌঁছেছে, সাধারণ মানুষকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। সরকারের সাহস নেই এই সত্য মোকাবেলা করার, তারা আওয়াজ বন্ধ করতে পারবে না। যতদিন ভাইদের ফেরত না পাবেন ততদিন রাজপথ ছাড়বেন না। সরকারের কত বুলেট আছে, কত গুলি আছে তারা তা দেখতে চান। 3,653 দিন তার ভাইয়েরা নিখোঁজ। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার যতদিন ফেরত না পাবেন ততদিন আওয়াজ তুলবেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী বলেন, সরকার এই ভাঁওতাবাজি আর কতদিন করবেন, এখনো মিথ্যাচার করছেন। এই সরকারের পতনের মাধ্যমে ভাইদের ফিরিয়ে আনবেন, যতদিন ন্যায় বিচার না পাবেন ততদিন রাজপথে থাকবেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।